হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এটা আমার ফার্স্ট ব্লগিং, তোমরা কিছু ভুল হলে ক্ষমা করে দিও। তো আমি গেছিলাম মাসির বাড়ি পুজো দেখতে। এরকম মা এসে মণ্ডপ, মা কালী বিশাল বড় পুজো হয় এখানে, তোমরা যারা গেছো তারা জানবে। এটা ডায়মন্ড হারবার হরিণডাঙ্গা কালী পুজো। তো মায়ের ডালা দেখছো? আমাদের এদিকে যেরকম রেখা বিবাহ এরকম হয়, ওখানে ওখানে সব ঝোড়া ঝোড়া ব্যাপার। আর এই যে বাজি, এখানে এখানে এই যে বাঁশে করে সব লাগানো আছে, এগুলো যখন ঠাকুর এখানে ঢোকে তখন এগুলো সব ফাটানো হয়। তো অলমোস্ট ফাটানো শুরু হয়ে গেছে, তো এখানটাতে তো সেই সময় দাঁড়ানো যায় না, তাই ভালোভাবে তুলতে পারিনি। যেটুকু যা পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। বাজি ফাটছে দেখো কীরকম। মানে এখানটাতে তো প্যান্ডেল করা যায় না, কারণ এখানে তো বাজিগুলো এইভাবে দেওয়া থাকে এখানে সব চারিদিকে, যার জন্য প্যান্ডেল করা যায় না। এটা খোলাভাবেই রাখা থাকে জায়গাটা। এখানটাতে কত লোক দেখো তোমরা, মানে এই এইটুকু জায়গায় তো শুধু এখানে এতগুলো লোক, আরও মানে চারিদিকে বিশাল লোক, মানে ভীষণ ভিড়, দাঁড়ানো যায় না এই সময়টা। এত এত বাজির আওয়াজ, তারপর আবার লোকের ভিড়, মানে তুমি মানে ভিডিওই করা যায় না ঠিক মতোভাবে। তাই যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই যে বাজি ফাটা স্টার্ট হয়েছে, মা আসছে, এখান থেকেই ঢুকবে মণ্ডপটার পাশেই, এটা মণ্ডপের পাশেই, তো এখানেই এখান দিয়েই মা আসবে। মা কিন্তু আসবে কোনো গাড়ি বা কিছুতে না, মা মানে ছেলেদের ছেলেরাই এখানে পাড়ার সব ছেলেরা মিলে মাকে কাঁধে করে নিয়ে আসে। তো এখান থেকেই মা আসবে। তো আমরা এখানেই দাঁড়িয়ে তো ভিডিওটা বানাচ্ছিলাম, এত ভিড় যে ভীষণ অসুবিধা হচ্ছিল। তারপরে বাজি ফাটছে, কী বলবো, মানে দাঁড়ানো যাচ্ছে না, এত আওয়াজ। তো তোমরা যারা গেছো তারা তো জানবেই এখানে কীরকমভাবে পুজোটা হয়, কী কী হয়। তো আমি সবটা তো তুলতে পারিনি, কারণ সবটা করা হয়নি, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখালাম। এই যে মা আসছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে ঢুকছে মা, এবারে মণ্ডপের দিকে আসছে। মা মাকে কিন্তু কাঁধে করেই আনা হচ্ছে, মানে সব পাড়ার ছেলেরা মিলে এটা করে নিয়ে আসে, ভীষণ কষ্ট হয় ওদেরও, বাট এটাই এটাই এইভাবেই চলে আসছে। তো সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে দেখার জন্য, মায়ের একটু দর্শন পাওয়ার আশায়। তো আমরাও ওইভাবেই দাঁড়িয়েছিলাম, তো এখানে ভিডিও করা খুব মুশকিল হচ্ছিল, সবার হাতেই ফোন দেখতে পাচ্ছ। তার উপর আবার বাজি, কানটা একেবারে ফেটে যাওয়ার মতো অবস্থা। মা এসে গেছে, অলমোস্ট আসছে, সবাই দেখো, যারা গেছো তারা তো জানোই মায়ের রূপ, দেখো দেখলে দু চোখ প্রাণ মন সব ভরে যায়। তো দেখছো এই দেখো মায়ের গায়ে দেখছো যা আছে সমস্তটা কিন্তু রূপো আর সোনা দিয়ে, মানে এখানে কোনো কেনা কোনো কিছুর ব্যাপার না। তো বাজিগুলো কীরকম ফাটছে দেখো এখান থেকে, মানে এখানে বাজি দেখতে অনেক দূর থেকে অনেক লোক আসে, আর পুজো তো আছেই, বাইরে থেকে বেশিরভাগ লোক বাইরে থেকে আসে এখানে পুজো দেখতে, মানে বিশাল মানে আয়োজন করা হয় এই পুজো এখানে। এই কালী পুজোটাই এখানে মানে মানে আমাদের যেমন দুর্গা পুজো বাঙালি, সেই রকম এইখানে কালী পুজোটাকে সেইভাবে সেলিব্রেট করে এখানকার মানুষ, ওদের কাছে কালী পুজোটাই মেন। এই যে মা এবারে ঢুকবে মণ্ডপের দিকে, মণ্ডপটা দেখেছো তোমরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর মাকে দেখো, মা যেন নিজেই হেঁটে যাচ্ছে, দেখো গায়ে কাটা দেবে। তো মা চলেছে মণ্ডপের দিকে, আমরা দেখছি সেটাই দাঁড়িয়ে। দেখো মণ্ডপের সজ্জাটা দেখে নাও তোমরা, তা পুরোপুরি তো এখান থেকে তোলা যাচ্ছে না, যেটুকু যা তোলা হচ্ছে এখানে। বাজি তো মানে আগুন দেওয়া হয়ে গেছে, এবার সব একটা একটা করে সব আগুন দেওয়া হচ্ছে, তো এইখানটাতে তো আর দাঁড়ানো যাচ্ছে না, এতই বাজি আওয়াজ আর বাজু আগুনের আর কি হালকা নিয়ে এসে পড়ছে। তো মানুষ তাও দাঁড়িয়ে আছে, তোমরা যারা গেছো তোরা তো জানোই এরকম হয়। এটা কিন্তু হরিণডাঙ্গা মা কালী পুজো ডায়মন্ড হারবার। এই যে মা মণ্ডপে বসে গেছে, বসে গেছে মা, সবাই ফটো তুলতেই ব্যস্ত হয়ে আছে মায়ের। তো দেখো আশপাশটা দেখো, সজ্জাটা দেখো, মানে এত ভিড় তো যে ঠিকভাবে তোলা যাচ্ছিল না। এই দেখো তারপরে তো পুজো হলো রীতিমতো, তারপরে এই যে পাঠা বলি,
এই পাঁঠাগুলি হচ্ছে দেখো, মানে এখানে পাঁঠাগুলি হয় মোটামুটি 700-800-র মতো পাঁঠাগুলি হয়, আরও বেশি তো কম না। তারপরে মোষগুলি হয়, এবছর আবার ভেড়াগুলিও হয়েছে। এই দেখো এইখানে এই মাথাগুলোকে সব জড়ো করে রাখা আছে, দেখছো কত পরিমাণে পাঁঠাগুলি হয়। আর এই যে ডালাগুলো দেখছো, আর বাতাসা বাতাসা হরিডোট হয় মায়ের বস্তা বস্তা, মানে এখানে কোনো কিছু কম সমের উপরে না। এই যে মায়ের এইটা হচ্ছে, এটা আমার মাসির বাড়ির পাড়ায় আর কি ব্যঞ্জন হয় না, ওই ব্যঞ্জন। আর আমার মেয়ে দেখো কীভাবে নাচছে, দেখো দেখেছো পাগলের মতো। আর আমরা আমাদেরও দাদারা সব টেনে টেনে নিয়ে গেছে নাচার জন্য, এই যে আমিও নাচতে লেগে গেছি। তো আমার তো ভালোই লাগে, গান টান বাজলে তো আমি নাচার জন্য একদম রেডি হয়ে থাকি। তো আমার দিদিরা তো কিছুতেই নাচবে না, আমাদের জোর করে ভাই দাদা এরা সব টেনে টেনে নিয়ে এসেছে নাচার জন্য, তো আমি নাচছি অলমোস্ট, আমার তো ভালোই লাগে। আমি তো শুধু একটা সুযোগ খুঁজি নাচা গানা, খুব ভালো লাগে। তো এইভাবে আমার বোন আমরা দিদি সবাই নাচা একটু নাচানাচি করে নিলাম। এখানে ব্যঞ্জনের মানে এক একটা পাড়ার এক একটা ব্যঞ্জন আর কি থাকে, তো ব্যঞ্জনের আওয়াজ শুনলে আপনি তোমার পা আর মাটিতে থাকবে না। সবাই এখানে নাচানাচি করছে, আর আমার মেয়েও সেই উপরে ঘর থেকে নাচানাচি করা শুরু করে দিয়েছে দেখে দেখে। তো আমার দিদিরা তো কিছুতেই নাচতে চাইছে না, ওদের লজ্জা।